জীবনের প্রথম বড় পরীক্ষার শেষ পরীক্ষা হচ্ছে ভৌত বিজ্ঞান। আশা করি ভৌত বিজ্ঞান পরীক্ষা তোমাদের ভালো হবে। কারো কারো দুই একটি সাবজেক্টে ভালো হয়নি, তো তার জন্য দুঃখ পাওয়ার কিছু নেই, আগামী দিন সে অংশটা পুষিয়ে দেবে। আমরা এখন একটা ভৌত বিজ্ঞানের মডেল প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নটির এমসিকিউ এসিকিউর উত্তর দেখব। এবং প্রশ্নের এই প্রশ্নগুলো অনেকটা সাজেস্টিভ, অর্থাৎ 10 তারিখে যখন পরীক্ষা দেবে দেখবে অনেক কয়টা প্রশ্ন মিল থাকলেও থাকতে পারে। তাহলে আমরা প্রথমেই যে প্রশ্নটি রয়েছে, কোন গ্যাসটি অবলোহিত রশ্মিকে শোষণ করে না, তাহলে উত্তর হচ্ছে এ, অর্থাৎ অক্সিজেন। নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ দ্বিগুণ করলে গ্যাসটির চাপ ও আয়তনের গুণফল কি উত্তর হবে, না একই থাকবে? প্রথমত বলি, আমি ভৌতবিজ্ঞানের শিক্ষক নই, আমি প্রশ্ন করিনি, আমি জাস্ট উত্তর বলে দেওয়ার জন্য তোমাদের মানে বলে দিচ্ছি আর কি। অর্থাৎ তোমাদের যাতে হেল্প হয় আমি সেইটুকু কাজ করছি, এর বাইরে অতিরিক্ত কিছুই না। আমার পড়ায় ভুল হতে পারে, তোমরা বুঝে নেবে, এর জন্য কেউ কেউ দেখছি আমাকে গালিগালাজও করছো আগের থেকে, তো ঠিক আছে, ভগবান তার অধিক মঙ্গল করুন। 1.3 এসটিপিতে 7 গ্রাম ভরের একটি গ্যাসের আয়তন 5.6 লিটার হলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে, উত্তর 14। উত্তরও আমি করিনি, বলে দেওয়া উত্তরগুলো আমি বলছি। 1.4 আদর্শ গ্যাসের আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাত, উত্তর হচ্ছে 1। তারপর 12 সেমি প্রকাশ দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে সূর্যের দিকে ধরলে সূর্যের প্রতিবিম্বে দর্পণের মেরু থেকে দূরত্ব হবে, এই প্রশ্নের অ্যান্সারটি অবশ্যই কমেন্ট সেকশনে দিও। এটা কমেন্ট সেকশনে দিও, আশা করি সবাই করতে পারবে, না পারলে আমার কাছে তো উত্তর রয়েছে, আমি বলে দেব। তারপর 1.6 8 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্সে কোনো বস্তু তার সৎ প্রতিবিম্বের সর্বনিম্ন দূরত্ব হবে, এটা উত্তর 32 সেমি। তড়িৎ বিভবের মাত্রা হলো উত্তর এ, এটা আমি কমপ্লিট পড়তে পারবো না বলেই আমি এ বললাম। লেন্সের সূত্র কোন সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত, উত্তর শক্তি। একটি আলফা কণার ভর একটি প্রোটনের ভরের প্রায়, উত্তর হচ্ছে 4 গুণ। 1.9 1.10 AL, MG, P এবং CCL এই পরমাণুগুলির মধ্যে কার ব্যাসার্ধ সর্বাধিক, উত্তর ডি, MG। C2H2 যোগে মোট সমযোজী বন্ধনের সংখ্যা হল, উত্তর 5। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহিত হয় কোন আধান বাহক দ্বারা, উত্তর ক্যাটায়ন ও অ্যানায়ন দ্বারা। উত্তর প্রস্তুত করেছেন মাননীয় অরুণ স্যার, অরুণ স্যারকে ধন্যবাদ জানাই। কিপ যন্ত্রে কোন গ্যাসটি প্রস্তুত করা হয়, উত্তর BH2S। জার্মান সিলভারে কোন উপাদানটি নেই, জার্মান সিলভারে MG উপাদানটি নেই। ইথাইল অ্যালকোহলের আন্ত আণবিক নিরোধনে কোন গ্যাস উৎপন্ন হয়, না C2H4। এরপর 21টি এসএকিউ বাড়তি প্রশ্ন রয়েছে, পারলে সবকটা প্রশ্ন করবে, তবে খেয়াল রাখবে সংক্ষিপ্ত উত্তর, প্রশ্ন লেখার কোনো প্রয়োজন নেই, দাগ সংখ্যা দিয়ে ঠিক ঠিক উত্তরটি লিখবে। এখানেও এমসিকিউতে শুধুমাত্র একটা পাতায় 15টি তোমার উত্তর হয়ে যাবে, এভাবে দাগগুলো দেবে, পরপর উত্তরগুলো লিখবে, ঠিক আছে? এখানে তুমি হার্ডলি 15 মিনিট সময় পাবে এইটুকু উত্তর করার জন্য। এরপর এসএকিউ বায়ুমণ্ডলের কোন স্তরের তাপমাত্রা সর্বনিম্ন, অর্থাৎ
মেসোস্ফিয়ার। এটা ভূগোলও রয়েছে। সুইট গ্যাসে কোন বিষাক্ত গ্যাসটি থাকে না? উত্তর H2S। মিথেন হাইড্রেটের সংকেত, মিথেন হাইড্রেটের সংকেত 4CH4 23H2O। কেলভিন স্কেলে পরম শূন্য তাপমাত্রা কত? 0 কেলভিন। 87 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 72 সেমি পারদস্তম্ভের চাপে 11.2 লিটার H2 গ্যাস ও 44.8 লিটার অনুসংখ্যার অনুপাত কত হবে? উত্তর হচ্ছে 1:4। তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা লেখো। তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা এ আমাকে সাথে উত্তর করে দিয়েছেন, MLT -3 রুট আর থিটা মাইনাস, মানে টু দি পাওয়ার। আচ্ছা, অবতল দর্পণে কখন সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? বস্তু ফোকাস ও মেরুর মধ্যে অথবা মেরুতে। তারপর কাঁচের মধ্যে আলোর বেগ 2×10⁸ মিটার পার সেকেন্ড হলে কাঁচের পরম প্রতিসরাঙ্ক কত? শূন্যস্থান পূরণ করো এম্পিয়ার ইন্টু ভোল্ট, এটা হচ্ছে ওয়াট, ও অন্তঃস্থ 2.9। 2 ওহম, 3 ওহম, 6 ওহম, এই তিনটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্য রোধ কত হবে? 1 ওহম, 1 ওহম, অথবা 4 ওহম, 6 ওহম, রোধ সমান্তরাল সমবায়ে ওদের ক্ষমতার অনুপাত কত হবে? এটা হচ্ছে 3:2। 1:20 সমান কত বেকারেল? এটা উত্তর তুমি দুভাবে লিখতে পারো, 3×7×10⁻¹০ বা 370 কোটি। বিটা কণা কি? না, এটা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। দুটি হ্যালোজেন মৌলের উদাহরণ এখানে FRCl। সামঞ্জস্য বিধান করো। সন্ধিগত মৌল, এটা হচ্ছে 3। পৃথক অণুর অস্তিত্ব নেই, 4। সমপ্রবাহ 2, ক্যালামাইন 1। আম্লিক জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎ অ্যানোডের বিক্রিয়াটি লেখো। অনেক বড় উত্তর আমি লিখি না, তোমরা করবে। অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে অ্যানোডে কি, অ্যানোড হিসাবে কি নেওয়া হয়? এটা হচ্ছে গ্রাফাইট দণ্ড। লাইকার অ্যামোনিয়াতে ভর হিসাবে অ্যামোনিয়া ও জলের মধ্যে কত শতাংশ দ্রবীভূত থাকে? তাহলে হচ্ছে 35। ওলিয়ামের সংকেত, ওলিয়ামের সংকেত H2S2O7। লাব্লাঙ্ক পদ্ধতিতে HCl উৎপাদনের কাঁচামাল হিসাবে কি নেওয়া হয়? NaCl প্লাস গাঢ় H2SO4। মোর্চার সংকেত, ক্যাথোডীয় সংরক্ষণের জন্য কোন ধাতুপাত নেওয়া হয়? Mg বা জিঙ্ক। ট্যাফলনের মনোমারের সংকেত সহ নাম লেখো। তাহলে টেট্রা ফ্লোরো ইথিলিন। কার্বাইড বাতিতে যে গ্যাসটি জ্বলে তার IUPAC নাম কি? এটার নাম হচ্ছে ইথিন, রস্বই থরস্বই দন্তন্য, ইথিন। পিঁপড়ার হুলে থাকা জৈব অ্যাসিডটির নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। এরপর 2 নম্বরের প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসে NO, NO2 ভূমিকা, STBতে 5.6 লিটার, NH3 গ্যাসে মোট পরমাণু সংখ্যা তা কত নির্ণয় কর। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 57 সেমি পারদ চাপে 22 গ্রাম
কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন নির্ণয় করো, উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন, অথবা এক্স রশ্মি ও গামা রশ্মির দুটো পার্থক্য লেখো, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম তড়িৎ যোজি ও সমযোজী যোগের মধ্যে পার্থক্য, এইচ টু ও এর লুইস ডট গঠন চিত্র দেখাও, এ ও বি মৌল দুটির পরমাণু ক্রমাঙ্ক 20 ও 17, তাহলে মৌল দুটির যোজ্যতা কত হবে, যৌগ গঠনের সময় মৌল দুটির মধ্যে কী ধরনের বন্ধন সৃষ্টি হবে, 3.7 না উত্তপ্ত ক্রিউপিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি উৎপন্ন হয় তার সম্মিলিত সমীকরণ সহ লিখ, ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ ও বিজারণের সংজ্ঞা দাও, অথবা কার্বন বিজারণ কি পদ্ধতিতে কীভাবে ধাতু নিষ্কাশন করা হয়, কার্যকরী মূলক কাকে বলে, অ্যালকোহল ও এলডিহাইড্রেট অ্যালকোহল ও এলডিহাইড্রেট যৌগের কার্যকরী মূলকের সংকেত লেখ, অথবা সমবায়তা কাকে বলে, C2H6 ও সংকেত বিশিষ্ট দুটি সমবায়বের উদাহরণ দাও। এরপরে গ্রুপ ডি, অর্থাৎ তোমাদের এটা শেষ গ্রুপ, সেখানে 36 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হয়, বাড়তি প্রশ্ন থাকে। সার্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রা লেখো, গ্যাসের অণুগুলির বেগের ও চাপের তাপমাত্রার প্রভাব উল্লেখ করো। এসটিপিতে 1.12 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করতে কী পরিমাণ MgCO3কে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করাতে হবে। আচ্ছা, তারপর 1.07 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুন মিশিয়ে উত্তপ্ত করলে কত গ্রাম অ্যামোনিয়া পাওয়া যাবে, গ্যাসের আয়তন গুণাঙ্কের সংজ্ঞা দাও, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝো, তাপ রোধ কাকে বলে, তাপ রোধের রেশা একক লেখো, দ্বিধাতব পাতার একটি ব্যবহার লেখো, উত্তল লেন্সে কীভাবে বিবর্ধক কাজ হিসেবে ব্যবহার করা হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো, প্রমাণ করো প্রিজমে কোনো রশ্মির চ্যুতি ডেল্টা সমান I1+I2-A যেখানে চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে, অথবা উপাক্ষীয় রশ্মি কাকে বলে, প্রমাণ করো উপাক্ষীয় রশ্মির জন্য গোলীয় দর্পণের ক্ষেত্রে F=R/2, এ ফোকাস দৈর্ঘ্য আর বক্রতা ব্যাসার্ধ, তড়িৎ প্রবাহের তড়িৎ তাপীয় ফল সংক্রান্ত জুলে 3টি সূত্র লেখ, কোনো তড়িৎ কোষে তড়িৎচালক বল ও নষ্ট ভোল্টের কি কোনো তড়িৎ কোষের তড়িৎচালক বল ও নষ্ট ভোল্টের কি তা উল্লেখ করো, BOT কোন রাশির একক, রোধাঙ্ক কাকে বলে, কুলম্বের সূত্র থেকে 1C আধানের সংজ্ঞা দাও, ভর ত্রুটি ও নিউক্লিয় বন্ধন শক্তির সংজ্ঞা দাও, এদের সম্পর্কে লেখো। আমি পড়ছি না সবগুলো, কিছু ছেড়ে দিলাম, নিশ্চয়ই পড়ে নিতে পারছো, দরকার হলে পজ করে পড়ে নেবে, আর ভালো লাগলে লাইক করো। কিছুক্ষণ পরে এই প্রশ্নটি তোমাদের আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে এবার দেখে নিতে পারো। সকলের পরীক্ষা ভীষণ ভীষণ ভালো হোক, তোমাদের কালকে আবার পুনরায় দেখা হচ্ছে তোমাদের সাথে, সকলকে ধন্যবাদ জানিয়ে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।